আপনি কি শিক্ষক হবেন? করি, বানান ভুল। বলুন তো দুর্গা বানান কি? আরজি খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে একের পর এক মামলা চলছিল। নিয়োগ সংক্রান্ত এই মামলা ওঠার কিছুক্ষণ আগেই রাজ্যকে অন্য একটি মামলায় ভর্ৎসনা করেন বিচারপতি। 50 লক্ষ টাকার জরিমানাও করেন রাজ্য সরকারকে। তারপরেই বিকেল 3:30 নাগাদ শুনানির জন্য ওঠে ওই চাকরি প্রার্থীর মামলা। আবেদনকারী একজন মহিলা। 2014 সালে টেট পরীক্ষা দিয়েছিলেন তিনি, কিন্তু পাশ করতে পারেন। বিচারপতির কাছে তার দাবি ছিল পরীক্ষায় 6টি প্রশ্ন ভুল ছিল, সেই নম্বর পেলে তিনি চাকরি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। গত 17 জুলাই ওই চাকরি প্রার্থীর আবেদন শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন চাকরি প্রার্থীকে তার প্রাপ্য নম্বর দিতে হবে। শুধু তাই নয়, চাকরি প্রার্থীর ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নতুন করে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার সেই মামলাটির আবার শুনানি ছিল। শুনানিতে বিচারপতিকে পর্ষদ জানায় ওই চাকরি প্রার্থী চাকরি পাওয়ার যোগ্য নয়। সে কথা শোনার পরেই বিচারপতি নিজে তার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। এমনকি ওই চাকরি প্রার্থীর ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের ভিডিওগ্রাফিও দেখতে চান। ভিডিওয় দেখা যায় চাকরি প্রার্থী ব্ল্যাকবোর্ডে লিখেছেন, আমরা চাষ করি আনন্দ। স্কুলের শিক্ষকতার আবেদনকারীকে করি বানানে দীর্ঘই লিখতে দেখে অবাক হয়ে যান বিচারপতি। আবেদনকারীকে বিচারপতি বলেন, আপনি শিক্ষক হবেন? করি বানান ভুল, বলুন তো দুর্গা বানান কি? ওটা ঠিক বানান নয়, বানান হবে দুর্গা বানান করে বলে দয়ুষু গৈরব আকার। চাকরি প্রার্থী চুপ করে থাকেন। বিচারপতি, এই বিদ্যে নিয়ে আপনি স্কুলে যাবেন? যাবেন না, হয়তো আপনার থেকে কম যোগ্যতার কেউ চাকরি পেয়েছেন, কিন্তু সেটা টাকার বিনিময়ে। কিন্তু আপনিও স্কুলে পড়ানোর যোগ্য নন।